অনাহারে দিন কাটাচ্ছে শ্রমিকরা। তাই বাধ্য হয়ে রামনগর সেল কোলিয়ারির সামনে বিক্ষোভ প্রদর্শন শ্রমিকদের। প্রায় এক বছর থেকে কাজ বন্ধ থাকায় অনাহারে দিন কাটাচ্ছে প্রায় 400 জন শ্রমিক। সেলের রামনগর কোলিয়ারির লায়কডি ও শালানপুর সাইডিং এর জমির মালিকদের সঙ্গে বিবাদের জেরে সমস্যায় পড়েছে প্রায় 400-র বেশি ঠিকা শ্রমিক। অনশন করে বিভিন্ন আন্দোলন করেও কোনো সুরাহা মেলেনি শ্রমিকদের। তাই বাধ্য হয়ে সমস্ত শ্রমিকরা মিলে পুনরায় বিক্ষোভের পথে নামলেন তারা। মঙ্গলবার সকালে সেলের রামনগর কোলিয়ারির মুখ্য গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সব শ্রমিকরা। তাদের দাবি, জমির ঝামেলা মিটিয়ে পুনরায় নতুন ঠিকা বার করে তাদের কাজ চালু করা হোক। এই প্রসঙ্গে এক শ্রমিক জানিয়েছেন যে গত এক বছরের বেশি সময় ধরে কাজ বন্ধ, অনাহারে দিন কাটাচ্ছে শ্রমিকরা। বারবার আন্দোলন বা অনশন করেও কিছু লাভ হয়নি, তাই বাধ্য হয়ে একত্রিতভাবে সব ট্রেড ইউনিয়ন শ্রমিকরা মিলে পুনরায় আন্দোলন শুরু করেছি। আমাদের অনুরোধ, জমি নিয়ে যা কিছু ঝামেলা চলছে গত বছর থেকে তা মিটিয়ে নিয়ে আমাদের অবিলম্বে কাজের ব্যবস্থা করে দেওয়া হোক। লায়কডি ও শালানপুর জোন মিলে প্রায় 400 জন শ্রমিক এক বছর ধরে কাজ হারা রয়েছে। সেল কর্তৃপক্ষ বারবার ওই জমির মালিকদের সঙ্গে কথা বলেছে, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। তাই ওদের ঝামেলায় আমাদের দিন অনাহারে কাটাচ্ছে, এটা কতদিন মানা যায়? তাই প্রশাসন এবং সেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এবার আমাদের নিয়ে ভাবা হোক, না হলে এই আন্দোলন আরো বৃহত্তর আকার ধারণ করবে। ঘটনাটা হয়েছে, আমরা এই জমি যে ঝামেলা, জট কাটাচ্ছে না। জমির জট না কাটার ফলে এই ঠিকাদার যে একটা রানিং ছিল, সে রানিংটা বন্ধ হয়ে গেছে। কমসে কম এই লাইটি ধারে 250 ওয়ার্কার, শালানপুর ধারে 150 ওয়ার্কার, কমসে কম 400 ওয়ার্কার অনাহারে মরছে। আজ এক বছর হয়ে গেল, 4 মাস কোনো প্রোডাকশন নেই। এই ম্যানেজমেন্ট আসছে, প্রতিদিন প্রতিশ্রুতি দিচ্ছে, আমি জমিওয়ালাদের সঙ্গে মিটিং করছে, এবং তাদের যে জমির ফাইল পৌঁছানো সেই পর্যন্ত তারা করছে না। মানে একটা টাইম পার করছে, এই টাইম পার করার ফলে আমরা এই যে আমরা অনাহারে মরছি। সমস্ত 400 ওয়ার্কার, এই 400-র পেছনে আরও 4 জন করে জুটতে গেলে কমসে কম 1000-এর উপর এই মানুষ মারা যাবে না খেয়ে পে। তার জন্য বাধ্য হয়ে আজকে আমরা ম্যানেজমেন্টকে বিক্ষোভ দেখাচ্ছি যে কোনো ম্যানেজারকে আমরা এখানে ঢুকতে দেবো না। যতক্ষণ না এই রামনগর প্রোডাকশন চালু হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালু রাখবো। অবিলম্বে রামনগর সাইট চালু করতে হবে, অবিলম্বে রামনগরের এই ঠিকাদার শ্রমিকদের কাজের ব্যবস্থা শুরু করতে হবে। আমরা হাঙ্গার স্ট্রাইকে বসেছি, অনেকবার আমরা চিঠি দিয়েছি, কিন্তু ম্যানেজমেন্টে কোনো শুনায় নাই। আমাদের ইউনিয়নেরা তারাও তাদের সঙ্গে আলোচনা হয়েছে, জমিওয়ালাদের সঙ্গে আলোচনা হয়েছে, রামনগর খোলার কোনো ব্যবস্থা হচ্ছে না। আর না খোলার পরে এ অনেক চুরি চোর অনেক বেড়ে যাবে, রামনগর হাহাকার মেচে যাবে এবং না খেয়ে মরবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।